টিউটর রাজেশ্বরের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 2023-এর সাজেশন নিয়ে। এই সাজেশন প্রস্তুতিতে আমাকে সাহায্য করেছে বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষিকা। এই পরীক্ষায় তোমাদের জন্য পূর্ণ মার্ক হচ্ছে 90 এবং এর জন্য তোমরা 3 ঘন্টা 15 মিনিট সময় পাবে। এই যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্ন অনুসরণ করে অধিকাংশ স্কুল এই প্রথমে যে প্রশ্নগুলি তোমাদের থাকবে সেটি হচ্ছে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কলকাতা দাগিমা 88°30' 25° দাগিমায় পার্থক্য, সময়ের পার্থক্য হচ্ছে 100 মিনিট, কারণ 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট। পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে যে আলোড়ন হয় সেটা মহীভাবক আলোড়ন। একটি লাভা গঠিত মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি এবং আবহাওয়া বিকারের প্রাপ্ত পদার্থ অভিকর্ষ বলের প্রভাবে নিচে নেমে এলে তাকে বলা হয় নগ্নীভবন। সূর্য থেকে পৃথিবীর দূরত্বের দিক দিয়ে পৃথিবী হল তৃতীয় গ্রহ। পৃথিবীর সর্বাধিক আবর্তন বেগ পরিলক্ষিত হয় নিরক্ষীয় অঞ্চলে। পেঁয়াজের খোসার মতন মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যে আবহবিকার হয় সেটি হচ্ছে শল্কমোচন। সুনামি শব্দটি হচ্ছে জাপানি শব্দ। একটি প্রচলিত শক্তির উৎস কি আছে? খনিজ তেল। একটি প্রচলিত শক্তির উৎস খনিজ তেল। দেখো, উত্তরবঙ্গের একটি নদী হচ্ছে মহানন্দা। পশ্চিমবঙ্গে যত শতাংশ জমি কৃষিকাজে ব্যবহৃত হয়, অর্থাৎ 70% জমি কৃষিকাজে ব্যবহৃত হয়, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে দেয়াল মানচিত্র। চীন, জাপান প্রভৃতি দেশে ঘূর্ণিঝড়ের নামে পরিচিত সেটি হচ্ছে টাইফুন। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? জাপানকে। পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? 23টি। ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন মার্কেটর। চৌম্বকীয় কম্পাস নির্দেশ করে উত্তর দিক। এই 20টি এমসিকিউ, এই এমসিকিউ থেকে আশা করি 14টি এমসিকিউ তোমরা কমন পাবে। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এই এমসিকিউগুলো শুধুমাত্রই যে এমসিকিউতে আসবে, আবার নাও হতে পারে, এসএকিউতেও আসতে পারে, সত্য মিথ্যাতেও আসতে পারে। তাহলে এমনভাবে পড়তে হবে যে কোনো ধরনের প্রশ্নে আসলেই তোমরা উত্তর করতে পারবে। তোমরা যদি এই প্রশ্নের এই যে সাজেশনের পিডিএফ পেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেব। দেখো, খ বিভাগে এখানে 22 নম্বর এর মানে শর্ট কোশ্চেন আসবে এবং সেই 22 নম্বরের যে নম্বরের প্রশ্ন সেটি বিভিন্ন ধরনের প্রশ্নের সমন্বয়ে তৈরি হবে। দেখো, প্রথম এক কথায় অর্থাৎ এসিকিউ থাকবে 6টি। পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? এরাটোস্থেনিস। হ্যাঁ, এরাটোস্থেনিস। নক্ষত্র দিন এবং সৌর দিনের মধ্যে পার্থক্য কত? 3 মিনিট। সময়ের পার্থক্য হচ্ছে 3 মিনিট 56 সেকেন্ড। 1 ডিগ্রি অন্তর কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? অক্ষরেখা মনে রাখতে হবে উভয় দিকে মোট হচ্ছে 179টি। কতগুলি? 180টি নয়, কিন্তু 179টি। একটি ক্ষয়প্রাপ্ত পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী। উইলি উইলি ঝড় কোথায় দেখা গিয়েছিল?
অস্ট্রেলিয়া সাগরে, অর্থাৎ উইলি উইলি ঝড় অস্ট্রেলিয়া সাগরে দেখা যায়। দেখো, পাহাড়ি অঞ্চলে কোন প্রকার বিপর্যয় দেখা যায়? কোন প্রকার বিপর্যয় পাহাড়ি অঞ্চলে? ভূমিধস লক্ষ্য করা যায় বা ধস লক্ষ্য করা যায়। লহর একটি আকরিক, এর নাম হচ্ছে ম্যাগনেটাইট। সব থেকে উৎকৃষ্ট আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাপ শব্দটি উৎপত্তি হয়েছে ম্যাপ্পা থেকে, ম্যাপ শব্দটি এসছে। তাহলে কি থেকে এসছে? ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসছে। আর এক্ষেত্রেও তোমাদের বলবো, এই যে এসএকিউ প্রশ্নগুলো, এই এসএকিউ প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতেও আসতে পারে। এরপরে আসি শুদ্ধ অশুদ্ধ। সাইবেরিয়া সমভূমি হলো উন্নত সমভূমির উদাহরণ, অশুদ্ধ। রেগোলিথের উপরে খনিজ পদার্থ নিচের স্থানান্তরিত হওয়ার কে বলা হয়? এলুভিয়েশন। এলুভিয়েশন, এই এলুভিয়েশন এটি শুদ্ধ। তারাপুর একটি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে তারাপুরে, এটি শুদ্ধ। পশ্চিমবঙ্গের নবতম জেলা হচ্ছে ঝাড়খণ্ড, না এটা অশুদ্ধ। বক্সারদুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান, অর্থাৎ স্যাঁতসেঁতেতম স্থান, এটা শুদ্ধ। পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে ভারতের দ্বিতীয়, এটা অশুদ্ধ, তো এটি হবে প্রথম। একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কার্পাস। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র নিত্যবহ নদীকে নীল রঙে দেখানো হয়, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। তাহলে এখানে এই শুদ্ধ অশুদ্ধগুলো তোমরা ভালো করে পড়বে। এরপরে আসি শূন্যস্থান পূরণ করা প্রশ্নে। মেরু অঞ্চল এ বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কি হয়? বেশি হয়। অধিবর্ষ যে বছর হয় ফেব্রুয়ারি মাস, সেই বছর 29 দিনে হয়ে থাকে। ড্যাশ হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। তাহলে নর্মদা নদীর উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। প্রণালী ক্ষয় আরও প্রশস্ত হয়ে ড্যাশ ক্ষয় সৃষ্টি করে, খাদ বা গালি সৃষ্টি করে। সরলবর্গীয় অরণ্য দেখা যায় পশ্চিমবঙ্গের এমন একটি জেলা হচ্ছে দার্জিলিং, কারণ এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরিতে, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। ড্যাশকে সোনালী তন্তু বলা হয়, পাটকে সোনালী তন্তু বলা হয়। দেখো, পরের প্রশ্নে আসি মৌজা মানচিত্রে সাধারণত 16 ইঞ্চিতে বোঝানো হয় 1 মাইল। তাহলে মৌজা, অর্থাৎ জমি জায়গা মাপার ক্ষেত্রে যে স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেলে 16 ইঞ্চি সমান 1 মাইল। এরপরে ক স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের মিল। দেখো, বামপক্ষ ডানপক্ষে জলবিষু 23শে সেপ্টেম্বর, মহাবিষু 21শে মার্চ, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, শান্তিনিকেতন পর্যটন কেন্দ্র। এরপরে দেখো, 2 মার্কের তোমাদের লিখতে হবে 6টি, এর জন্য থাকবে 12। দেখো, দিগন্তরেখা কাকে বলে এটি 2 মার্কের প্রশ্ন। জিওট কি এটা কোরিওলোসিস বল কি, প্রতিবাদ স্থান কি? এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে লিখে নিতে পারো স্ক্রিনশট করে, বা পিডিএফে বললাম, পিডিএফের লিঙ্ক চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে বা ধীরে স্ক্রল করছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটি দেখে নিতে পারো। IMD কি, আবহাওয়া সংস্থা ভারতবর্ষে? নিরপেক্ষ উপাদান কি? মৌসুমি বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? টোপোগ্রাফিক্যাল মানচিত্র কি?
তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা 2 মার্কের পড়বে। এরপরে 3 মার্কের তোমাদের লিখতে হবে 4টি। দেখো এখানে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি সেই প্রশ্নগুলি হলো, কলকাতা অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট বলতে কি বোঝো, পৃথিবীর সর্বোচ্চ আবর্তন বেগ সমান নয় কেন, কোথায় কেন যান্ত্রিক আবহ বিকার পরিলক্ষিত হয় বেশি, ভারতের খনিজ ভাণ্ডার কাকে কেন বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে ছোট নাগপুরকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। বিপর্যয় পরের প্রশ্ন, বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য, বিপর্যয় এবং দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। কাকে কেন ত্রাসের নদী বলা হয়, কাকে কেন ত্রাসের নদী বলা হয়। মানচিত্রে ব্যবহৃত 3 প্রকার স্কেলের নাম লেখো, মানচিত্রে ব্যবহৃত 3 প্রকার স্কেলের নাম লেখো। এইগুলি হচ্ছে তোমাদের জন্য 3 মার্কের নির্ধারিত প্রশ্ন। এবার এই প্রশ্নগুলো অনেক সময় 2 মার্কের প্রশ্ন হিসেবেও আসতে পারে, সেই জন্য তোমাদের উদ্দেশ্য বা তোমাদের কাছে বলা যে এই প্রশ্নগুলো তোমরা বারবার পড়ো, এমনভাবে পড়ো যে প্রশ্ন ছোট হোক বড় হোক যেভাবেই আসুক তোমরা উত্তর লিখতে পারবে। দেখো এরপরে বিভাগে তোমাদের প্রাকৃতিক অংশে আসবে 2টি 5 মার্কের প্রশ্ন, এবং যেটা অর্থনৈতিক ভাগ রয়েছে এই নবম শ্রেণীর ভূগোল বইতে তার থেকে 2 মার্কের, এই দুটো আসবে 5 মার্কে। দেখো প্রাকৃতিক অংশে যে কোনো একটি অংশ মানে একটা অঙ্ক থাকবেই, হ্যাঁ, তাহলে অঙ্ক তোমাদের সেই অনুসারে তোমরা প্র্যাকটিস করো। এরপরে দেখো যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, চিত্রসহ অপসুর অনুসুর ব্যাখ্যা করো, হ্যাঁ, চিত্রসহ অপসুর অনুসুর ব্যাখ্যা করো, উদাহরণসহ 3 প্রকার পাঁচ সীমা সীমানা সম্পর্কে লেখো। এরপরে দেখো যে কোনো 2টি 2 প্রকার রাসায়নিক আবহ বিকার, 2 প্রকার রাসায়নিক আবহ বিকার, সেটা জারণ হতে পারে, বিজারণ হতে পারে, হ্যাঁ, অর্থাৎ অঙ্গারযোজন, কার্বনেশন হতে পারে, অক্সিডেশন, হাইড্রেশন, এই এরকম দুটো তোমরা পড়ে নেবে, হুম, বা মুখস্থ করবে। এরপরে দেখো বললাম অর্থনৈতিক অংশ থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে, সেখানেও বরাদ্দ নম্বর হচ্ছে 5, হুম, 2টি প্রশ্ন। দেখো সম্পদ সংরক্ষণের 5টি উপায়। দেখো এরপরে যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে 5টি কুফল, তাহলে এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে। হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠা অর্থাৎ একদেশী ভবনের কারণ কি, এর মধ্যে দেখো এই এখানে এই যে কাঁচামালের সহজলভ্যতা, হ্যাঁ, বিদ্যুতের যোগান, কলকাতা বন্দরের উপস্থিতি, উন্নয়ন, উন্নত পরিবহন ব্যবস্থা, এগুলি হচ্ছে পাট শিল্প গড়ে ওঠার কারণ হুগলি নদীর তীরে। এরপরে আসি পরের প্রশ্নে, দেখো হলদিয়া বন্দরে দেখো বাঁকাহীন নদীপথ, স্বল্প সংখ্যক বালুচর, দেখো হুগলি নদীর অধিক গভীরতা, হুগলি নদীর থেকে অভিজ্ঞ অধিক গভীরতা, উন্নত পরিবহন ব্যবস্থা। এরপরে দেখো ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের সাজেশনের আমি আসবে মনে করেছি, সেই জন্য এই প্রশ্নগুলো নির্দেশ করা হয়েছে। এরপর আসি চ বিভাগে, অর্থাৎ এই বিভাগে তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। তাহলে 10টি ম্যাপ পয়েন্টিং, যে ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ এখানে আমি দেখো 15টি ম্যাপ পয়েন্টিং নির্দেশ করেছি। আশা করি এই 15টি ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে তোমরা 10টি ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে। দেখো সান্দাকফু, মৌরাক্ষী নদী,
এখানে মৌরাক্ষীর সঙ্গে দামোদর নদী যাকে অ্যাড করতে পারো, তাহলে এই এই যে সাজেশন, এই সাজেশন তোমরা যদি অনুশীলন করো, এবং এখন থেকে মুখ এখনও 2 মাস রয়েছে তৃতীয় পর্যায় কবি মূল্যায়ন, এই 2 মাস তোমরা যদি পড়ো অনুশীলন করো, আশা করি সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে। হয়তো প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তোমরা কমন পাবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিও, পরবর্তী বিষয়ের সাজেশান তোমাদের আগে, সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না।